তো হ্যালো বন্ধুরা, সমস্ত এসএসসিজিডি বন্ধুদেরকে আজকে যে কথা সেটা হচ্ছে এসএসসিজিডির ব্যাপারে বলতে চলেছি, ফিজিক্যালের ব্যাপারে। সম্পূর্ণ কথাটা মন দিয়ে শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমাদের বেঙ্গলে কত রকম রাজনৈতিক, কত রকম মানে ফালতু ঘটনা ঘটতে চলেছে, আর কিভাবে এদের থেকে বাঁচতে হবে আমাদেরকে, কিভাবে আমরা চাকরি নিজের অধিকার নিজেরা ফিরে পাবো। তো আমাদের বেঙ্গলের ছেলে মেয়েদের কি একটা সব থেকে খারাপ গুণ, বর্ডার ডিস্ট্রিক্টের ওর মানে যেসব ছেলে মেয়ে তারা নকশাল ডিস্ট্রিক্টে বলে তোমরা তো নকশাল, তোমরা কম নাম্বারে চাকরি পাও, জেনারেলদেরকেও বলে যারা জেনারেল ডিস্ট্রিক্টে। বাস্তব ক্ষেত্রে এই কথাটা না বলে তুমি একটা জিনিস ভাবো, যে সরকার ডিভাইডেড করেছে বেঙ্গলে তিনটা ডিস্ট্রিক্ট, জেনারেল, বর্ডার, নকশাল। আমরা তো সবাই বাঙালি, আরে মুসলিমও যদি হয়ে থাকে তবু তো আমরা বেঙ্গলের ছেলে মেয়ে, তো আমরা বাংলা জানি। কিন্তু এখানে কি হচ্ছে, আমাদের এই সুবিধাটাকে তারা নিচ্ছে যে আমাদের মধ্যে একজোট নেই বর্ডার ও নকশাল এবং জেনারেল ডিস্ট্রিক্টে। এটার জন্যই বহিরাগতগুলো ঢোকে আমাদের মাঝখানে, তারা ভ্যাকেন্সি চুরি করে নিচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা। আর আমি 2015-তে এসএসসি দিয়ে পাস করে সার্ভিসে ঢুকেছি। এরপর আমি যখন যাই তখন ভাবছি যে কম্পিটিশন ছিল না, প্রচুর পরিমাণে বহিরাগত যেত, কিন্তু ওদের কপাল খারাপ যে ওরা কোনোদিন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ঢুকতে পারেন। কারণ হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে এসডিও বিডিও যে স্যারগুলো আছে তারা কেউ হিন্দিতে কথা বলবেই না, অনলি ফর বাংলা। আর তুমি যে অ্যাপ্লিকেশনটা নিয়ে যাবে সেটা কোনো দালালের মারফত কেউ যদি দেয় তারা কিন্তু অ্যাকসেপ্ট নিবে না, সরাসরি ক্যান্ডিডেটকে তারা চায়। এবং তারা বলে তুমি কি লিখেছো সেটা আমাকে পড়ে করে শোনাও, কেউ যদি বেশি দাদাগিরি দেখে যে স্যার আপনি পড়তে পারেন না, ছিঁড়ে ফেলে দেবে, যাও তোমার যা করার করে নাও। এই জন্য তারা বেঙ্গলে ঢুকতে পারে না, অনেক চেষ্টা করেও পারে না। বেঙ্গলের মেন কথা হচ্ছে আমাদের নকশাল ডিস্ট্রিক্টে যে তারা ক্যান্ডিডেটকে সামনে দেখে তাকে দিয়েই সব কিছু করানোর চেষ্টা করে, যার জন্য আমাদের এখানে এতটা কম হয় নকশাল ডিস্ট্রিক্টে। এটা যদি অন্য এসডিও বিডিও স্যারগুলো করে তাহলে খুব ভালো হবে, আর আমাদের যে বেঙ্গল গ্রুপ তৈরি হয়েছে ছেলে মেয়েদের বহিরাগতদের ধরার জন্য খুব ভালো কাজ করছে। আর এরকম যদি পুরনো ছেলেগুলো করে তাহলে কিন্তু নতুন ছেলেদের ভবিষ্যৎ উজ্জ্বল আছে, আর যদি না করে সরকার কোনো কিছু লিগ্যাল অ্যাকশন নিবে না, কোনো এগেনস্টে এদের কেস নিবে না, ঠিক আছে। তুমি যদি দিয়ে দাও তোমাকে ঠিক রেলির আগে মানে যে সময় এন্ট্রি হবে সেই সময় মাঠের সামনে গিয়ে ছেড়ে দেবে, এবার তুমি যাও কি করবে করো, কারণ ওরা ভেতর ভেতর গেম খেলে দিবে, তুমি পুলিশের হাতে দাও ভালোই যার হাতে দাও। সব থেকে বুদ্ধিমানের কাজ এদেরকে ধরা পড়া মানে এদের এডমিট কাগজপত্র নিয়ে রাখো, জমা নিয়ে নাও, দিয়ে একটা বস্তার মধ্যে প্যাকেট করে নাও, সব থেকে ভালো কতগুলো বহিরাগত ঢুকছে সেখানেই বুঝতে পারবে, তাহলে ওরা যাবে এটা কোথায়। আর মেন কথা হচ্ছে এটা বাঁচার একটাই রাস্তা, তুমি পুলিশকে দিয়ে দিবে, সেখানেও দেখবে কোনো না কোনো উপায় তারা বেরিয়ে গেছে, দিয়ে আবার লাইন ঢুকেছে, এরকমই ঘটনা ঘটছে, যার জন্য বেঙ্গল গ্রুপ কিছু কিছু জায়গায় ফেলুয়েট হয়ে গেছে। তো আসার কথাটা বুঝতে পেরেছো যে আমি কি বললাম, নতুন ছেলে পুরোনো ছেলে সবাইকে বললাম। আমি নিজে 2015-তে কোয়ালিফাই করেছি, আমিও এই হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি বাস্তব দুনিয়াটা কতটা এদের জালিয়াতের মধ্যে পড়ে গেছে আমাদের বেঙ্গলটা। তো আসার কথাটা বুঝতে পেরেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে।